আপনার অশেষ মেহরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহীর পরেই প্রিয় শহর, প্রিয় জেলা নাটোর, নাটোরের চলন বিলের পাশে। দেখতে পাচ্ছেন, এটাকে আমি আসলে চলন বিল বলতে পারবো না, এটা মনে হচ্ছে আমার কাছে চলন নদী। আজকে ছাত্রদের সঙ্গে সাক্ষাতের তৃতীয় পর্ব। আমি ইতিমধ্যে শুরু করেছি আমার প্রাক্তন ছাত্রদেরকে দেখা সাক্ষাৎ করার কাজটি, এবং তারা কেমন আছে, কিভাবে কাজ করছে, তারা কতটুকু সফল, সে বিষয়গুলো জানতে চেষ্টা করছি। আজকে আমার গন্তব্যস্থল পার্শ্ববর্তী জেলা বগুড়া। বগুড়াতে আমার ছাত্র আছে, আমি খুব অল্প সময় নিয়ে যাচ্ছি বগুড়াতে, এবং ইনশাআল্লাহ আমার একটি ছাত্রের সঙ্গে আমি সাক্ষাৎ করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, এবং ছাত্র এখন কেমন আছে, কিভাবে কাজ করছে, তার সফলতার কাহিনীগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা দেখে নিই আমাদের চলনবিলের অপরূপ সৌন্দর্যগুলো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, এবং প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহর সৃষ্টির রহস্যগুলোতে পড়ে, এবং সৃষ্টির বিশালতা আমরা বুঝতে পারি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই। নাটোরে অনেক ছাত্র আছে এবং ফ্যান ফলোয়ার আছে আমার, যারা এই ভিডিওটি দেখে আপনারা মনে কষ্ট পাবেন, হয়তো আমি কারোর সাথে দেখা করতে পারলাম না। আপনারা জানেন যে আমার সময় খুব কম, যার কারণে আমি ছোট ছোট কিছু সময় বের করি এবং আপনাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে আমি সব ছাত্রদের সঙ্গে একটিবার হলেও আমি দেখা করব এবং তাদের ব্যবসা বাণিজ্যের খবর নেব ইনশাআল্লাহ। আসুন আমরা সামনের দিকে অগ্রসর হই এবং বগুড়ার ছাত্রগুলো কেমন আছে দেখার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা বগুড়া নন্দীগ্রামে আছি, আর এখান থেকেই ছাত্রর কাছে যাব কিছুক্ষণের মধ্যে। এখান থেকে বেশ কিছুটা পথ অতিক্রম করে যেতে হবে, সঙ্গে থাকুন এবং ছাত্রের সঙ্গে আপনাদেরকে অবশ্যই সাক্ষাৎ করাব। এই মুহূর্তে আমি বগুড়ার ছাত্র আলী কাউসারের দোকানে। আলী কাউসার দেখছেন আমার পাশে বসে আছে। কোন মাসে ট্রেনিং করেছিলাম? জানুয়ারি 2018-তে আমার ওখান থেকে ট্রেনিং করে এসেছিলো, এবং তার কাজের অভিজ্ঞতার অনেক পরিবর্তন এসেছে বর্তমান সময়ে। আমরা দেখতে পাচ্ছি আলী কাউসার তার দোকানে বসে আছে, খুব সুন্দর সাজানো গোছানো দোকান। আর এই দোকানের সঙ্গে একটি বিশেষ আকর্ষণও আছে, এটা হচ্ছে স্টুডিও ফাংশনের সঙ্গে সম্পৃক্ত, স্টুডিও অ্যান্ড টেলিকম। আর এখানে সেল সেকশনও আছে আলী কাউসারের। আমরা দেখতে পাচ্ছি যে ওনার ডেস্কটপ আছে, পাশেই কম্পিউটার ডেস্ক আছে, এখানে টাচ ডিসেম্বলি উন্নত মানের মেশিন আমরা দেখতে পাচ্ছি। পূর্ণাঙ্গ একজন মোবাইল রিপেয়ার ইঞ্জিনিয়ার হয়ে গেছে আলী কাউসারের বর্তমান সময়ের অভিব্যক্তিটা কি? আসসালামু আলাইকুম, আমি আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। আগে তো আমি তেমন একটা মোটামুটি কাজ জানতাম, ভালোভাবে জানতাম না। এখন আমি মোটামুটি যে কাজ জানি আল্লাহর রহমতে, এখন আর কোনো কিছুতেই মানে থেকে যাবো না। এখন আমি সব কাজই আর কোনো কাজে ব্যর্থতা যদি আসে তখন কি মনে হয়? ব্যর্থতা আসলেও তাহলে বুঝতে পারি যে কি জন্য এই সমস্যাটা হইলো, কি কারণে ব্যর্থ হলো সেটা বুঝতে পারি যে অন্য কারোর কাছে হবে কিনা, কি কারণে এটা কি সমস্যার জন্য হলো সেটা আগে তো আমি বুঝতেই পারতাম না যে কী জন্য এই সমস্যা আর কী জন্য আমার কাছ থেকে সেট ঘুরে গেল। এখন যদি সেট যদি আমার কাছ থেকে নাও ঠিক হয় তাহলে আমি বুঝতে পারি যে এটা কী জন্য সমস্যাটা হলো, জিনিস পাওয়া যাচ্ছে না বা কি অল এভরিথিং, আমি সব কিছু এখন ভালোভাবে বুঝতে পারি। আলহামদুলিল্লাহ, আমি সবসময় বলি একজন টেকনিশিয়ানের যোগ্যতাটা হচ্ছে এরকম যে আমরা যখন আমরা কোনো কাজ সাকসেস করতে পারবো তখন বুঝতে হবে যে কীভাবে সাকসেস হলো, আর আমরা যখন কোনো কাজ সাকসেস করতে পারবো না তখন আমাদেরকে বুঝতে হবে যে কী কারণে সাকসেস হলো না। আর এই কারণটা যদি আমরা ফাইন্ড আউট করতে সক্ষম হই তাহলে আমরা একজন যোগ্য মোবাইল টেকনিশিয়ান। আলী কাউসারের দোকানটা আরও একবার আপনাদেরকে দেখাবো, তারপরে এখান থেকে বিদায় নেব। সকলে আলী কাউসারের জন্য দোয়া করবেন।
আমি আসলে আজকে খুবই এক্সাইটেড, স্যার আমার এখানে আসলে আমি কোনোদিনে মানে বিশ্বাসই করতে পারছিলাম না যে পুরো রাতে স্যার আমার দোকানে আসবে। হঠাৎ চলে আসে স্যার, আমাকে ফোন দিয়ে বলছে আমি আসতেছি পুরো, আমি তো অবাক হয়ে গেছি। ভালোবাসা একতরফা হয় না, যার কারণে দুই হাতে তালি বাজানোর একটি সিস্টেম। আমি এভাবেই সারা বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে যত ছাত্র আছে বা অন্যান্য কান্ট্রিতে, প্রত্যেকটা কান্ট্রিতে আমি গিয়ে ছাত্রদের সঙ্গে দেখা করার আমার ইচ্ছা আছে। আল্লাহ যেন আমাকে কবুল করে সে দোয়া করবেন। এই মুহূর্তে আমরা আলী কাউসারের পূর্ণাঙ্গ দোকানটা দেখব। আলী কাউসার বসে আছে, এখানে আমাদের আলী কাউসারের সংযোজন আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা লেমিনেটিং মেশিন আছে, যেটা তার পূর্বের ব্যবসার একটা সাবজেক্ট। আর এখানে আমরা ডেস্কটপ দেখতে পাচ্ছি, এখানে সার্ভিসিং ডেস্ক আমরা দেখতে পাচ্ছি এই সাইডে, এবং পুরো দোকানটা সাজানো গোছানো, অ্যাক্সেসরিজ ভরা। আর আলী কাউসারের এখানে আছে আরও একটি স্টুডিও, যেখানে ছবি তোলার কাজ সে করে। লাইটিং ফাংশন দেখতে পাচ্ছি আমরা এখানে। আরও একটি বিষয় না বললেই না, বগুড়ার দই আমার হাতে। বগুড়ার দই না খেলে আসলে বগুড়ায় আসাটাই যেন ব্যর্থতা পরিণত হতো। আজকে বগুড়ার দই খেলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম।